ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মা বাদ, সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন জমি ইজারা বা ইয়া নেওয়া, বন্ধক নেওয়া বা কট নেওয়া বলে অনেক এলাকায়, যেটাই বলুন না বলুক না কেন, এই কট বা বন্ধক পদ্ধতি ওই শুধু খাজনা বা কিছু দিয়ে জায়েজ করার কোনো পদ্ধতি নেই। ঠিক আছে, যেই টাকাটা আপনি কট বা বন্ধক নিচ্ছেন সেই টাকাটা দুটো সুরাত হতে পারে। এক, এটা তার সাথে আপনার ব্যবসা বাণিজ্য, অথবা দুই, আপনি তাকে কর্জে হাসানা দিয়েছেন। আর এটা কোনো ব্যবসা বাণিজ্য নয়, হ্যাঁ, বরং এটা আপনি কর্জে হাসানা দিয়েছেন এই ভিত্তিতে যে আপনি আবার পুরো টাকাটাই ব্যাক নিচ্ছেন। এক সময় আপনি কিন্তু পুরো টাকাটাই ব্যাক নিচ্ছেন। তো এই যে টাকাটা আপনি ব্যাক নিচ্ছেন, তার মানে আপনি এটা তাকে কর্জে হাসানা দিয়েছেন, আর কর্জে হাসানা দিয়ে কোনোক্রমেই অতিরিক্ত নেওয়া যাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কুল্লু কারজিন জাররানা ফানফাহু রিবান, প্রত্যেক ওই ঋণ যা ফায়দা বয়ে নিয়ে আসে সেটা হারামের অন্তর্ভুক্ত। অতএব কট বা বন্ধক এটা ইসলামী কোনো নীতি নাই, হ্যাঁ, ইসলামী নীতি নয়, এটা সম্পূর্ণ হারাম, এটা আইনুর রিবা, স্পষ্ট সুদ, এতে কোনো সন্দেহ নেই। আর জমি তো নেওয়াই যাবে না, জমি ওইভাবে নেওয়াই যাবে না। ঠিক আছে, যে আপনি কট বা বন্ধকে জমি নেবেন এটা নেওয়াই যাবে না। তবে আপনি ইজারা, যেটা প্রথম কথা বলছিলেন, সেই ইজারা নিতে পারেন। ইজারা হলো ভাড়া, আপনি একজনের 1 বিঘা জমি বা 2 বিঘা জমি আপনি 2 বছরের জন্য ভাড়া নিলেন, ধরেন 20,000 টাকা ভাড়া, 2 বছর পর টাকা শেষ, আপনার 1 টাকা আপনার আপনি ব্যাক পাবেন না, ওই জমিটা ভাড়া নেবেন, লিজ নেবেন। লিজ অন্য ভাষায় যেটা বলছে, যে 10 বিঘা জমি আছে, আপনি 10 বিঘা জমি 5 বছর খাবেন, আমাকে 5 লাখ টাকা দিয়ে দেন বা 1 লাখ টাকা দিয়ে দেন, শেষ। এইভাবে আপনার 1 বছরে বা 2 বছরে যেটা কন্ট্রাক্ট থাকবে আপনার টাকা শেষ, হ্যাঁ, জমি আপনি ব্যাক দিয়ে চলে যাবেন, কোনো টাকা ব্যাকের কিছু নেই। ঠিক আছে ভাই, এটা হলে জায়েজ, ভাড়া নেওয়া বা লিজ নেওয়া এটা জায়েজ। যেটা অন্য ভাষায়, আমাদের আঞ্চলিক ভাষায় বলে খাই খেলাছি, খাইয়ে দেওয়া শেষ। আপনি 10,000 টাকা 1 বিঘা জমির জন্য বছরে দিলেন, খেয়ে দে, 1 বছর পরে আর কোনো টাকা, আপনার টাকা শেষ, আপনি জমি ছেড়ে দিয়ে চলে যাবেন। কিন্তু যেটা কট বা বন্ধক, এটা আইনুর রিবা, স্পষ্ট সুদ, এটাতে কোনো জায়েজ করার সুরাত নেই। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।